আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল, সঙ্গে আমি রায়হান সাব্বির। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আমাদের এই ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করুন। ইনসাফ যাত্রার 41তম দিনে হুগলি জেলার চচুড়ার ঘড়ি মোড়ে ডিওয়াইফাইয়ের ইনসাফ যাত্রার সমাবেশ থেকে তৃণমূলকে নিশানা করে যুক্তিবাদী বক্তব্য রাখলেন ডিওয়াইফাইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমগ্ন রাজ ভট্টাচার্য। আমরা শুনে নেব তার সেই মূল্যবান বক্তব্যগুলি। যে টাকা ছিল হচ্ছে যারা মাথার ঘাম পায় ফেলে সেই দপ্তরে কাজ করে গিয়েছেন, তাদের বাকি জীবনটাতে একটু ভালোভাবে থাকে সেই পেনশনের প্রকল্পের টাকাও হচ্ছে এই কেন্দ্রের বিজেপি সরকার অন্য খাতে খরচা করে দিয়েছে। আর রাস্তা তৈরির ক্ষেত্রে যে হচ্ছে দুর্নীতি আমাদের সামনে এখন সামনে এসেছে, এই রাজ্যের বিজেপিকে হচ্ছে উত্তর দিতে হবে, বলতে হবে যে তোমরা তো এখানে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করছো, আর যারা আজকে বিজেপির নেতা হয়েছো তারা তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে তখন দুর্নীতিতে যুক্ত ছিলে। আপনারা জানেন দিল্লিতে একটা জায়গা রয়েছে, জায়গাটার নাম হচ্ছে দ্বারকা, বা হচ্ছে বাংলায় আমরা যাকে হচ্ছে দ্বারকা বলি। সেখান থেকে গুরুগ্রাম পর্যন্ত একটা রাস্তা হবে, মাত্র 30 কিলোমিটার রাস্তা। যখন বাজেট হলো সেই বাজেটে কেন্দ্রের বিজেপি সরকার বলল যে রাস্তা তৈরি করতে হচ্ছে 1 কিলোমিটারে 18 কোটি টাকা খরচা হবে। আর যখন বাজেট হয়ে গেল, বরাদ্দ হচ্ছে, রাস্তা তৈরি হবে, তখন দেখা যাচ্ছে 1 কিলোমিটার রাস্তা তৈরির জন্য 250 কোটি টাকা খরচা হচ্ছে। কোথায় ছিল 18 কোটি টাকা? তোমরাই তো হচ্ছে বাজেটে বলেছিলে 18 কোটি টাকা খরচা হবে, সেই খরচা কি করে বেড়ে গিয়ে 250 কোটি টাকা হয়? তাই আমাদের পশ্চিমবঙ্গের বুকে যেমন আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন করছি, তেমনি একই ভাবে হচ্ছে দিল্লিতে যে বিজেপি রয়েছে তার বিরুদ্ধে হচ্ছে এখানকার বামপন্থীরা বাংলার যৌবন হচ্ছে লড়াইকে সংগঠিত করছে। আরো অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের লড়াই চলছে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের ডিওয়াইফাই বামপন্থীরা, এখানকার বামপন্থী রাজনৈতিক দলগুলো সমস্ত দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিদিন হচ্ছে রাস্তায় থেকেছে। আমাদের ইনসাফ যাত্রা হঠাৎ করে গজি ওঠা কোনো হচ্ছে একটা আমাদের আন্দোলন নয়, দীর্ঘদিন শাসকের চোখে চোখ রেখে লড়তে লড়তে যে অভ্যন্তরে হচ্ছে গিয়ে আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টার বিরুদ্ধে গিয়ে হচ্ছে আমাদের একটা পথ তৈরি হয়েছে, আর সেই ভিতের উপরে দাঁড়িয়ে হচ্ছে আজকে আমরা ইনসাফ যাত্রা করছি। আমি শুধু আপনাদেরকে বলবো যে অভূতপূর্ব সারা হচ্ছে ইনসাফ যাত্রা পাচ্ছে, কোনো মিডিয়া হয়তো দেখাচ্ছে না, মিডিয়া আসলে ভয় পাচ্ছে, তাদের ওপরে নির্দেশ রয়েছে যে ডিওয়াইফাইয়ের ইনসাফ যাত্রা দেখানো যাবে না। কিন্তু কোন দিন বামপন্থীরা, কোন দিন ডিওয়াইফাই মিডিয়ার ওপরে হচ্ছে নির্ভর করেছিল, মানুষের মুখে মুখে হচ্ছে ইনসাফ যাত্রার খবর পৌঁছে গিয়েছে। আমরা যেখানেই যাচ্ছি, এই যে আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা যখন রাস্তাটা হেঁটে আসছিলাম একজন বয়স্ক ভদ্র মহিলা, তিনি মীনাক্ষীর হাতটা ধরে বললেন যে আমি হচ্ছে এখানে 4:45 দিকে দাঁড়িয়ে আছি শুধু তোমার সাথে একটু কথা বলবো বলে। আসলে এটাই হচ্ছে এই সাবজেক্টটার দাবি, যে দাবির সাথে মানুষের প্রতিদিনকার জীবন যন্ত্রণার দাবি হচ্ছে এক সুরে হচ্ছে মিলে যাচ্ছে। আর এইভাবেই মিলতে মিলতে মিলে সুর মেরা তুমারা তো সুর বনে হামারা, আমাদের সবার হচ্ছে ইনসাফের সুর হচ্ছে তৈরি হচ্ছে। আমি শুধু আপনাদের সামনে বলবো, যারা এক সময় বলেছিল পশ্চিমবঙ্গের বুকে নাকি দূরবীন দিয়ে বামপন্থীদেরকে খুঁজে পাওয়া যাবে না, যখন হচ্ছে আমরা বাঁকুড়াতে পথ হেঁটেছি, বীরভূমে পথ হেঁটেছি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হয়ে হাওড়া হয়ে আপনাদের এখানে আসছি, তখন আপনাদেরকে বলতে পারি লালগড়ের নাম হচ্ছে আপনারা সবাই জানে, সেই লালগড়ে কি হয়েছিল সেটা হচ্ছে আমরা জানি। সেখানে 450 শহীদ কমরেডের বুকের যন্ত্রণা নিয়ে হচ্ছে আমরা প্রতিদিন রাজনীতিটা করে সেই লালগড়ে যখন রাত্রিবেলা 9টা 9:15 ইনসাফ যাত্রা পৌঁছচ্ছে, হাজারে হাজারে মানুষ হচ্ছে দাঁড়িয়ে রয়েছে শুধু আমাদের সাথে কথা বলবে বলে।
আমার মনে আছে পরিষ্কার, আমি ঘড়ি দেখছিলাম, আমরা যখন বাঁকুড়ার বিষ্ণুপুরে পৌঁছেছি পুরো বিষ্ণুপুর শহরটা অবরুদ্ধ ছিল, আজকে যেমন হচ্ছে আপনাদের এই চুচুড়া শহর হচ্ছে অবরুদ্ধ হয়ে যাচ্ছে। মীনাক্ষী যখন বক্তৃতা করে নামছে রাত্রি 10:30 বাজে, বিশ্বাস করুন একটা গাড়ি হচ্ছে রাস্তায় চলছে না, সমস্ত মানুষ হচ্ছে সেই আমাদের সমাবেশ হচ্ছে এসেছে। এরকম অনেক উদাহরণ হচ্ছে আমি আপনাদের কাছে দিতে পারি, কিন্তু দিচ্ছি না। শুধু এই কথাই হচ্ছে বলবার জন্য আমি কথাগুলো বললাম যে আসলে মানুষও এখন চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনীতিকে হচ্ছে পরাজিত করবার জন্য। বিজেপি এবং তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি ধর্মের নামে ভেদাভেদে মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে, মানুষ সেখান থেকে মুক্তি চাইছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে লড়াই হচ্ছে আজকে আমরা শুরু করেছি, এই লড়াই হচ্ছে শুধুমাত্র একটা ডিওয়াইফাই লড়ছে এমনটা নয়, এই লড়াই হচ্ছে আমাদের রাজ্যের বামপন্থীরা লড়ছে, অন্যান্য গণসংগঠন গুলো হচ্ছে লড়ছে, রাজনৈতিক বামপন্থী রাজনৈতিক দলগুলো হচ্ছে লড়ছে। এই লড়াই আজকে পশ্চিমবঙ্গে প্রতিদিন হচ্ছে মজবুত হচ্ছে, শক্ত হচ্ছে। আমরা জানি যে আর বেশি দিন নয়, আমরা পারবো। এই দুই শক্তিকে পরাজিত করতে হবে আমাদের রাজ্যকে বাঁচাবার জন্য, আমাদের দেশকে বাঁচাবার জন্য। আপনারাও আমাদের সাথে থাকবেন, আপনারাও হচ্ছে 7 তারিখে ব্রিগেড কারের দণ্ডে থাকবেন। আমি শেষ একটা আবেদন করব আপনাদের সামনে, এই যে পথ চলা চলছে এ তো আপনাদের উপরেই হচ্ছে ভরসা করে, আমাদের কাছে তো আপনাদের পয়সা নেই, আমাদের কাছে তো হচ্ছে লুঠের পয়সা নেই, চুরির পয়সা নেই, মানুষ আমাদের দিকে যা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তার মধ্যে দিয়েই আমরা চলছি, রাস্তায় এসেও মানুষ আমাদেরকে মিছিলের মধ্যে সহযোগিতা করছে। আমাদের এই মঞ্চের সামনে একটা কৌতো রয়েছে, আমি বলবো যার যেরকম সাধ্য সেরকম হচ্ছে কৌতোকে হচ্ছে আপনারা সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতা নিয়েই হচ্ছে আমরা হচ্ছে লড়াইটা করতে চাই। আমি আরেকবার আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। এর ক্লাব জিন্দাবাদ, ডিওয়াইফাই জিন্দাবাদ।